আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলেই ভালো আছো এই যে যেখান থেকে বসে এই ক্লাসের অনলাইন ক্লাস লাইভ ক্লাসে সংযুক্ত আছো সকলকে জানে স্বাগত এই ক্লাসটি মূলত উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর অর্থনীতি বিষয়ের ক্লাস আমরা অর্থনীতির ধারাবাহিক ক্লাস পরিচালনা করে আসছি আজকে তারই ধারাবাহিকতায় আরও একটি নতুন ক্লাস তোমাদের এই রুটিনের আজকে প্রথম ক্লাস তোমরা ইতিমধ্যে হয়তো জেনেছ যে তোমাদের সিলেবাসটাকে শর্ট করে দেওয়া হয়েছে সেই জায়গাটা আমরা আমি যতটুকু জানি এক থেকে চতুর্থ অধ্যায় এবং নবম ও দশম অধ্যায় এই অধ্যায়গুলো তোমাদের পরীক্ষার সিলেবাস অন্তর্ভুক্ত থাকবে তো সেই প্রেক্ষিতেই আমরা এই চ্যাপ্টারগুলোর ওপরেই ক্লাস পরিচালনা করবো ইতিমধ্যেই তোমাদের এক থেকে চার পর্যন্ত অধ্যায় ক্লাস হয়ে গিয়েছে নবম ও দশম অধ্যায় বাকি আছে তো আমি আজকে মূলত দশম অধ্যায় নিয়ে কথা কথা বলবো যেটি মূলত অর্থ মুদ্রা ও ব্যাংক দশম অধ্যায় তোমাদের যেটি রয়েছে মুদ্রা ও ব্যাংক আমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছি তোমরা হয়তো অনেকেই ছবিটি চেনো এটি ঢাকার সাপলা চত্বর মতি সেখানে আমরা বাংলাদেশ ব্যাংকের একটি ভবন দেখতে পাচ্ছি যেটি আমাদের কেন্দ্রীয় ব্যাংক তা আমরা মূলত এই চ্যাপ্টার জুড়েই মুদ্রা বা অর্থ এটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব পাশাপাশি ব্যাংক ব্যবস্থা নিয়েও আলোচনা করব এই দুটো বিষয় কিন্তু অর্থনীতির খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয় অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য এই দুটো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে এটি ব্যবহৃত হয় বা এই অর্থনৈতিক কার্যক্রমগুলোকে আরো সহজতর করার জন্য মুদ্রা ও ব্যাংক ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আমরা যে বিষয়টি আজকের অংশে রেখেছি সেটি মূলত মুদ্রা সংক্রান্ত বিষয় আহ মুদ্রা সংক্রান্ত আমরা আজকে বেশ কিছু বিষয় জানার চেষ্টা করবো তো প্রথমেই আমরা আজকের যে আলোচনার মূল বিষয়গুলো বা শব্দগুলো সেগুলো সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই আজকে প্রথমেই যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মুদ্রা বা অর্থ এরপর রয়েছে বিহিত মুদ্রা আমানত এবং সর্বশেষ মুদ্রার মূল্য এর বাইরেও আমরা যদি সময় পাই আরো দুটি টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেখানে মুদ্রা সংক্রান্ত দুটি বিষয় একটা হচ্ছে মুদ্রাস্ফীতি সংকোচন এর বাইরে মুদ্রার অর্থের চাহিদা এবং অর্থের যোগাড় নিয়েও আমরা কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমরা প্রথমেই যে বিষয়টি আসতে চাই সেটি হচ্ছে মুদ্রার আলোচনার আসার আগে আমরা একটু শিখন ফলটা দেখে নেওয়ার চেষ্টা করি সেটি হচ্ছে প্রথমে যেটি তোমরা আজকের ক্লাস থেকে যেটি শিখবে আর কি সেটা হচ্ছে মুদ্রার ধারণা ব্যাখ্যা করতে পারবে মুদ্রার কার্যাবলী বর্ণনা করতে পারবে বিহিত মুদ্রা ও আমানতের মধ্যে পার্থক্য নির্দেশ করতে পারবে মুদ্রার মূল্যের ধারণা ব্যাখ্যা করতে পারবে মূলত এগুলোই আজকে আমাদের শিখন ফল যেখানে আমরা মূলত আলোচনা হচ্ছে মুদ্রার উপরেই যেখানে আমরা মুদ্রার ধারণা এবং মুদ্রার কার্যাবলী গুরুত্ব এবং মুদ্রার বিশেষ রূপবিহিত মুদ্রা এবং আমানতের মধ্যে আমরা পার্থক্য বিষয়টি জানার চেষ্টা করবো এর পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে মুদ্রার মূল্য বা অর্থের মূল্য সেই বিষয়টি আমরা আজকের ক্লাস থেকে জানার চেষ্টা করবো বা জানতে পারবো ইনশাল্লাহ তাহলে শুরু করা যাক যে মুদ্রা মানি এই বিষয়টি আমরা সবাই জানি আসলে যে অর্থ কি টাকা পয়সাকে আমরা মূলত অর্থ বা মূলধন মুদ্রা হিসাবে জানি তো আসলে আমরা এখন যে ফর্মেটে মুদ্রা বা অর্থ ব্যবহার করে থাকি অর্থনীতির একেবারে শুরুর দিকে কিন্তু ঠিক এইভাবে অর্থের প্রচলন ছিল না আমরা যদি অর্থনৈতিক ইতিহাস জানার চেষ্টা করি তাহলে দেখব যখন অর্থনৈতিক কার্যক্রম সূচনা শুরু হয়েছিল তখন এই অর্থের প্রচলন কিন্তু ছিল না সুতরাং সেই সময়টাই মানুষের যে প্রয়োজন অর্থাৎ বিভিন্ন দ্রব্যের যে প্রয়োজন সেটি একে অপরের সাথে বিনিময় করত সেটিকে আমরা বাটার সিস্টেম বা বিনিময় প্রথা হিসাবে জানি এর পরবর্তীতে বিভিন্ন বস্তু করি পাথর এগুলোকেও মুদ্রা হিসাবে ব্যবহারের প্রচেষ্টা হয়েছে বা ব্যবহার হয়েছে পরবর্তীতে বর্তমান আমরা যে ফর্মেটে মুদ্রা পাই সেটি চালু হয় অর্থাৎ ধাতব মুদ্রা এবং কাগজি মুদ্রা এই যে কাগজি মুদ্রা এবং ধাতব মুদ্রা সেটি আমরা কোন হিসাবে স্বীকৃত হবে সেই বিষয়টি নির্ধারণ করে দিবে আসলে রাষ্ট্র তো সেই জায়গাটা আমরা মুদ্রা হিসাবে মুদ্রাকে এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে এটার রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং সর্বজন গ্রহণযোগ্য সবাই যেটিকে গ্রহণ করে যেটি সাহায্যে ক্রয় বিক্রয় দেনা পাওনা পরিষদ তারপরে আমরা যদি বলি যে সঞ্চয় বাহন পরিমাপের মূল্যের পরিমাপক ইত্যাদি যে কাজগুলো করে থাকে যেটি সেটি মূলত অর্থ যে যে দ্রব্য বা বস্তুটি এই কাজগুলি পরিচালনা করে সেটিকে আমরা দ্রব্য বা অর্থ বা মুদ্রা বলছি আহ অর্থনীতিবিদ ওয়াকারের একটা ছোট সংজ্ঞা আছে সেই সংজ্ঞাটি যদি আমরা একটু দেখার চেষ্টা করি মানি ইজ হোয়াট মানি ডাজ অর্থাৎ মুদ্রা মুদ্রা তাই যা করে সুতরাং আমরা অর্থের সংজ্ঞা দেওয়ার জন্য আমাদের ভিন্ন কোনো ধারণার দরকার নেই আমরা জানি যে অর্থ যেটি করে যে কাজগুলো করে সেটি অর্থের সংজ্ঞা সেটিকে আমরা অর্থ হিসেবে বিবেচনা করি আমি যেটি বললাম একটু আগে যে অর্থ দিয়ে সাধারণত ক্রয় বিক্রয় করা যায় এটি বিনিময় অন্যতম মাধ্যম হিসাবে কাজ করে আর ঋণের ঋণ পরিশোধ দেনা পাওনা ইত্যাদি কাজের জন্য ব্যবহার করা হয় মূল্যের পরিমাপক সঞ্চয় যে দ্রব্যটি সবার কাছে গ্রহণযোগ্য এবং রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং যেটি আন্তর্জাতিক স্বীকৃতিও রয়েছে বিনিময় হারের ক্ষেত্রে দেশের মুদ্রার সাথে অন্যান্য সেটিকে আমরা কিন্তু অর্থ বলছি বিভিন্ন অর্থনীতিবিদ আরও বিভিন্নভাবে অর্থকে বা মুদ্রাকে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন এর মধ্যে ক্রাউথারের সংজ্ঞাটাও রয়েছে যেখানে উনি বলছেন যে এটি এমন একটি দ্রব্য বা বস্তু যেটি কি করা হয় বিনিময়ের মাধ্যম হিসাবে সর্বজনের কাছে গ্রহণযোগ্য এবং এটি মূল্যের পরিমাপক সঞ্চয়ের বাহন হিসাবে কাজ করে এবং এটি দ্বারা কি করা হয় ঋণ পরিশোধের কাজেও কিন্তু ব্যবহার করা হয় স্থগিত লেনদেনের কাজে তাহলে সেটি হচ্ছে অর্থ বা মুদ্রা আমরা বিভিন্ন দেশে কিন্তু বিভিন্ন ধরনের মুদ্রা দেখি আসলে মুদ্রার নাম ভিন্ন কিন্তু তাদের কাজগুলো কিন্তু একই বাংলাদেশে যেমন মুদ্রা আমরা জানি যে টাকা ভারতের রুপি আমেরিকায় ডলার এখন ইউরোপীয় কান্ট্রিগুলোতে আমরা জানি ইউরোপ সুতরাং এ ধরনের বিভিন্ন ধরনের মুদ্রা তাদের নিজের দেশে মধ্যেই সীমাবদ্ধ রয়েছে এবং অন্যান্য দেশের সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু এটির আবার একটা বিনিময় মূল্য রয়েছে সুতরাং যেটি সবার কাছে গ্রহণযোগ্য হবে যেটি এই ব্যবসা বাণিজ্য বা লেনদেনের কাজে সবাই ব্যবহার করবে যেটি সঞ্চয় এবং মূল্যের পরিমাপক হিসেবে ব্যবহার করা যায় সেই বিষয়টিকে আমরা কিন্তু মুদ্রা বলছি আমরা মুদ্রার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা সংজ্ঞাটা একটু দেখার চেষ্টা করি অর্থাৎ এমন একটা দ্রব্য যা হস্তান্তর করে ঋণের চুক্তি ও দামের চুক্তি মেটানো যায় এবং যার মাধ্যমে ক্রয় ক্ষমতা ধরে রাখা যায় এখানে দেখো দুটি বিষয় বলা হয়েছে একটা হচ্ছে ঋণের চুক্তি ও দামের চুক্তি আমরা অর্থের মাধ্যমে ঋণ দেওয়া এবং ঋণ পরিশোধের ক্ষেত্রে এটিকে খুব সহজে ব্যবহার করতে পারি যেটি কিন্তু অন্যান্য দ্রব্য বা সামগ্রীর মাধ্যমে কিন্তু অত সহজে সম্ভব নয় এরপরে আমরা যদি বলি যে দামের চুক্তি মেটানো যায় অর্থাৎ বিভিন্ন দ্রব্য সামগ্রী ক্রয়ের জন্য যে দাম পরিশোধ সেই দাম পরিশোধের ক্ষেত্রে খুব সহজে কিন্তু এই মুদ্রার ব্যবহারটি করা সম্ভব বা খুব সহজেই মুদ্রা ব্যবহারের মাধ্যমে বিভিন্ন দ্রব্যের বিনিময় এবং মূল্য পরিশোধ করা সম্ভব আর একটা বিষয় বলা আছে এখানে ক্রয় ক্ষমতা ধরে রাখা যায় ক্রয় ক্ষমতা বলতে আসলে কি বোঝানো হয় যেটি অর্থের মূল্যকে আমরা বুঝি সেটি হচ্ছে ক্রয় ক্ষমতা অর্থাৎ অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করা যায় সেটাকে অর্থের ক্রয় ক্ষমতা বলছে তাহলে এই ক্রয় ক্ষমতাটাকে ধরে রাখার জন্য মূলত যেটি দ্বারা যার মাধ্যমে এটি ধরে রাখা যায় সেটি হচ্ছে মুদ্রা একজন মানুষ তার কি পরিমাণ ক্রয় ক্ষমতা রয়েছে এটি তার আর্থিক অবস্থা বা তার হাতে কতটুকু অর্থ রয়েছে তার উপর নির্ভর করে আবার এটি এভাবে বলা যায় যে দাম স্তরের সাথেও কিন্তু ক্রয় ক্ষমতার একটা সম্পর্ক রয়েছে সেটি আমরা আরো বিস্তারিত আলোচনার সময় দেখার চেষ্টা করব ইনশাল্লাহ তাহলে আমরা মুদ্রা হিসাবে এখানে যেটা পাচ্ছি যে এটি হস্তান্তর করে ঋণের চুক্তি এবং দামের চুক্তি মেটানো যায় এবং এটি যার মাধ্যমে কি করা যায় ক্রয় ক্ষমতা ধরে রাখা যায় সেটিকে আমরা মুদ্রা বলছি তাহলে এই সবগুলো সংজ্ঞাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে এভাবে আমরা অর্থের দাঁড় করাতে পারি যে এমন একটি দ্রব্য বা বস্তু যার সাহায্যে কি করা যায় যেটি বিনিময়ের মাধ্যম হিসাবে সবার কাছেই গ্রহণযোগ্য হয় যেটি দ্বারা স্থগিত লেনদেন পরিশোধ করা যায় ঋণের চুক্তি মেটানো যায় মূল্যের পরিমাপক হিসাবে কাজ করে। যেটি সঞ্চয়ের বাহন হিসাবে কাজ করে এবং কি হয় এটি দ্বারা ক্রয় ক্ষমতা ধরে রাখা যায় সেটিকে আমরা কি বলছি অর্থ বলছি সুতরাং এই অর্থের বিষয়টি আমার মনে হয় যে আমাদের সবারই ক্লিয়ার কনসেপ্ট থাকা দরকার যে এর যে কাজ মূলত আমরা অর্থের যে সংজ্ঞাগুলো রয়েছে এই সংজ্ঞাগুলো থেকে কিন্তু এর কার্যাবলীগুলো পেয়ে যায় এর বাইরেও আরও কিছু কার্যাবলী রয়েছে যেটি আমি আরও বিস্তারিত আলোচনায় যাব এবং মুদ্রার সংজ্ঞাগুলো যদি আমরা একটু বিশ্লেষণ করি এখান থেকে কিন্তু আমরা মুদ্রার বা অর্থের বৈশিষ্ট্যগুলো কিন্তু খুব সহজে পেয়ে যাই তাহলে এই জায়গাটায় আমরা যদি এখন অর্থের বৈশিষ্ট্যের কথা বলি যে অর্থের কি কি বৈশিষ্ট্য বা মুদ্রার কী কী বৈশিষ্ট্য রয়েছে তাহলে আমরা আমরা খুব সহজে বলতে পারি যে প্রত্যেকটি দেশ তাদের একটি একক মুদ্রা প্রচলন করে থাকে এখানে কিন্তু একক মুদ্রা হতে হবে কারণ ভিন্ন ভিন্ন পদ্ধতির বা ভিন্ন ভিন্ন মুদ্রা কিন্তু এখানে এক একটা দেশে প্রচলন করা সম্ভব নয় সুতরাং একক মুদ্রা একটি নির্দিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রচলন হতে হবে এবং এটি একটি আন্তর্জাতিক বিনিময় হার নির্ধারিত থাকতে হবে এছাড়া আমরা জানি যে মুদ্রা সেটি হচ্ছে যে বন্টনের কাজকে কিন্তু সহজ করে দেয় এবং এটি কিন্তু একটি এর কিন্তু উৎপাদিকা উৎপাদন শক্তি যেটি সেটি কিন্তু রয়েছে আমরা মুদ্রার কথা যদি বলতে চাই যে এটি বিনিময়ের মাধ্যমকে সহজ করেছে এবং এটি মূল্যের পরিমাপক এবং সঞ্চয়ের বাহন হিসাবে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এটি সামাজিক মর্যাদা ও সামাজিক বন্ধনকেও ধরে রাখতে কিন্তু সহায়তা করে এগুলোই মূলত আমরা মুদ্রার বৈশিষ্ট্য পেয়ে যাই মুদ্রার সংজ্ঞা থেকে তাহলে আমরা মূলত এখান থেকেই মুদ্রার বৈশিষ্ট্য পেয়ে গেলাম এরপর আমরা আসি মুদ্রার কার্যাবলীতে মূলত আমরা এখানে দেখতে পাচ্ছি যে মুদ্রার কার্যাবলী তিনটি একটি রয়েছে বাণিজ্যিক কার্যাবলী একটি সামাজিক কার্যাবলী কার্যাবলী মূলত অর্থের যে কাজ সেটি হচ্ছে বাণিজ্যিক কাজ অর্থাৎ বাণিজ্য সংক্রান্ত যত ধরনের কাজ রয়েছে ক্রয় বিক্রয় উৎপাদন বন্টন বিনিময় ভোগ সব ক্ষেত্রেই কিন্তু মুদ্রার প্রচলন রয়েছে এবং মুদ্রা এই যে অর্থনৈতিক কার্যাবলী এই অর্থনৈতিক কার্যাবলীর ক্ষেত্রে অর্থ বা মুদ্রা একটি কিন্তু বিষয়কর সংযোজন এটির মাধ্যমে কিন্তু বাণিজ্যিক যে কার্যক্রমগুলো সেগুলো কিন্তু আরো অনেক বেশি সহজতর হয়েছে তো সেই জায়গাটায় আমরা মূলত এই মুদ্রার কার্যাবলী আলোচনার ক্ষেত্রে এখানে বাণিজ্যিক কার্যাবলীকেই সবচাইতে বেশি গুরুত্ব দিব আহ এছাড়াও যে সামাজিক এবং মনস্তাত্ত্বিক কার্যাবলীগুলো রয়েছে সেগুলো সংক্ষেপ আলোচনা করার চেষ্টা করব তা আমরা প্রথমেই আসি বাণিজ্যিক কার্যাবলী এই জায়গাটা আমরা খুব সহজে দুই লাইনে প্রকাশ করার জন্য খুব সহজ একটি কথা আছে যেটিকে আমরা একটু দেখি মানি ইজ এ ম্যাটার অফ ফাংশনস ফর এ মিডিয়াম এ মেজার এ স্ট্যান্ডার্ড এ স্টোর এইটিকে আমরা খুব সহজেই কিন্তু এই যে অর্থের যে বাণিজ্যিক কার্যাবলী সে বাণিজ্যিক কার্যাবলীকে এই দুই লাইনের মাধ্যমে খুব সহজেই প্রকাশ করতে পারি যেখানে অর্থকে বলা হচ্ছে এমন একটি বিষয় যেটি কি কি হয় এটি মাধ্যম হিসাবে পরিমাপক হিসাবে মান নিয়ন্ত্রক হিসাবে এবং সঞ্চয়ের মাধ্যম হিসাবে কিন্তু ব্যবহার হয় তাহলে আমরা প্রথমেই যেই কার্যাবলীটি পাই সেটি হচ্ছে বিনিময়ের মাধ্যম আমরা অর্থকে যদি চিন্তা করি এভাবে যে অর্থ কেন তৈরি হলো বা অর্থের প্রচলন কেন হলো তাহলে আমাদের মাথায় যে প্রথমেই বিষয়টি আসবে সেটি হলো মাধ্যম হিসাবে অর্থের প্রচলন হচ্ছে এটি হচ্ছে অর্থের প্রথম এবং মৌলিক কাজ আরো কাজগুলো রয়েছে তবে সবার প্রথম কাজ কিন্তু এটি আহ বিনিময়কে সহজ করার জন্যই অর্থের প্রচলন হয়েছে এছাড়াও আমরা যে অর্থের কার্যাবলীগুলো দেখি সেগুলো অর্থের আরও অন্যান্য মানে অর্থের ক্ষেত্রে সবগুলোই গুরুত্বপূর্ণ কার্যাবলী তবে এটি হচ্ছে প্রথম কার্যাবলী আমরা জানি আমি আগে বলেছি যে বার্টার সিস্টেমের সময় অর্থের যে যে দ্রব্যের বিনিময় অর্থাৎ বিভিন্ন মানুষ তাদের প্রয়োজন অনুযায়ী যে তাদের দ্রব্যগুলো সেগুলো তারা বিনিময় করতো সেই জায়গাটাই কিন্তু এই বিনিময় ক্ষেত্রটাকে সহজ করার জন্য পরবর্তীতে মুদ্রা প্রচলন হয় কারণ বিনিময়ের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা রয়েছে সেখানে কোনো একটি নির্দিষ্ট মান নির্ধারণ করার কঠিন বিষয় ছিল এবং দ্রব্যের ক্ষেত্রে বিনিময়ের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা আমরা লক্ষ্য করি সেই সমস্যা সমাধানের জন্যই বিনিময়ের মাধ্যমকে সহজ করার জন্যই অর্থে প্রচলন হয় যার সাহায্যে আমরা যে কোনো দ্রব্যই সহজে যেমন অর্থে পরিবর্তন করতে পারি আবার অর্থের সাহায্যে কিন্তু যে কোনো দ্রব্য যে কোনো সময় ক্রয় করতে পারি ফলে এই যে দ্রব্যের বিনিময় এইটা কিন্তু খুব সহজ হয়ে গিয়েছে অর্থের প্রচলনের মাধ্যমে এরপর এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কাজ হচ্ছে বাণিজ্যিক কার্যবলী অর্থ সেটি হচ্ছে মূল্যের পরিমাপক অর্থাৎ একটি দ্রব্যের বা সেবার মূল্য কতটুকু হবে বা সেটিকে আমরা কতটুকু মূল্য পরিশোধ করব এই পরিমাণটা নির্ধারণের ক্ষেত্রে অর্থ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যেমন আমরা একটি এখন একটি কলমের দাম পাঁচ টাকা বলছি কিন্তু এই কলমের দামটি আমরা যদি অর্থের প্রচলন না থাকতো অন্য দ্রব্যের বিনিময়ে যদি সেটিকে পেতে হতো তাহলে এটিকে আমরা কিভাবে এর মূল্যটা নির্ধারণ করতাম সেটি কিন্তু অনেক কঠিন বিষয় ছিল সুতরাং আমরা এখন যত সহজে যত জিনিস যত দ্রব্যের সকল দ্রব্যের মূল্য নির্ধারণ করে থাকি অর্থের সাহায্যে সেটি কিন্তু এই অর্থ ছাড়া এত সহজ বিষয় নয় সুতরাং অর্থের বাণিজ্যিক কার্যগুলির মধ্যে মূল্যের পরিমাপক এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ এরপরে রয়েছে স্থগিত স্থগিত লেনদেনের মান লেনদেন বলতে আসলে ভবিষ্যৎ লেনদেনকে বোঝানো হচ্ছে যেখানে আমরা ঋণ প্রদান এবং ঋণ পরিশোধের বিষয়টিকে বুঝে থাকি সেই জায়গাটাই কাউকে ঋণ দেওয়া এবং সেটা পরবর্তীতে ফেরত পাওয়ার ক্ষেত্রে এই অর্থটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ অন্যান্য দ্রব্যের মূল্য কিন্তু অস্থিতিশীল যে কোনো সময় পরিবর্তন হতে পারে কিন্তু মূল্যের অর্থের মূল্য এটি কিন্তু সহজে পরিবর্তনশীল নয় ফলে এটির সাজে খুব সহজেই স্থগিত লেনদেন এটি করা সম্ভব বা এটি মান নির্ধারণ করা সম্ভব সঞ্চয়ের বাহন আমরা যে যে সেক্টরে কাজ করি না কেন প্রত্যেকেরই আয়ের একটি নির্ধারিত অংশ সে চেষ্টা করে সঞ্চয়ের জন্য সেক্ষেত্রে অন্যান্য দ্রব্যের চাইতে অর্থকে সঞ্চয় করা অনেক সহজ এবং সুবিধাজনক অন্যান্য দ্রব্যগুলো যেমন পচনশীল হতে পারে আবার সেগুলো স্টোরের জন্য অনেক জায়গাও প্রয়োজন হতে পারে কিন্তু অর্থের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো নেই এটি সঞ্চয় করা অত্যন্ত সহজ এবং সুবিধাজনক ফলে সঞ্চয়ের বিষয়কে আরও উৎসাহিত করার জন্য বা এটিকে আরও বাড়ানোর জন্য অর্থ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মূল্য স্থানান্তরের বাহন মূল্য স্থানান্তর বলতে আসলে আমাদের যে সম্পদগুলো রয়েছে সেগুলো এক স্থান থেকে অন্য স্থানে সেটি সেটির স্থানান্তরকে বোঝাচ্ছে সেক্ষেত্রে আমরা যে আমাদের স্থাবর অস্থাপর সম্পদ রয়েছে সেগুলোকে আমরা অনেক সময় কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে সেটিকে মুভ করাতে সক্ষম হই না তো সেক্ষেত্রে মূল্যের সাহায্যে কিন্তু এই ধরনের সম্পদগুলোকে খুব সহজে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা সহজ হয়ে যায় ঋণের ভিত্তি আমাদের বর্তমান যে অর্থনৈতিক কার্যক্রম রয়েছে এটিকে সেখানে কিন্তু ঋণ একটি গুরুত্বপূর্ণ বিষয় ফলে এই যে ব্যাংকিং সেক্টরের মাধ্যমে ঋণের যে ভিত্তি গড়ে উঠেছে যেখানে আমানতকারী আমানতকারীর মাধ্যমে অর্থ সঞ্চয় এবং সেখান থেকে বিনিয়োগকারীর মাধ্যমে সেটি ঋণ বিনিয়োগ হচ্ছে বা ঋণ উৎপাদন কাজে যে ব্যাপার হচ্ছে সেই জায়গাটাই এই ঋণের ভিত্তি হিসাবে কিন্তু অর্থ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই ঋণের প্রচলন এবং ঋণ দেয়া এবং ঋণ পরিশোধ উভয় ক্ষেত্রেই কিন্তু অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারল্যের মান এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে তারল্য বলতে আসলে আমরা কি বুঝি এটি আগে আমাদেরকে জানতে হবে আমরা তরল পদার্থের সাথে কিন্তু তারলের একটা সম্পর্ক এখানে পেয়ে যাই বা এই শব্দটারও কিন্তু মিল রয়েছে সেই জায়গাটা আমরা তরল পদার্থ হিসাবে কিন্তু আমরা যদি পানির কথা চিন্তা করি এটিকে কিন্তু আমরা যে কোনো পারি যে কোনো পাত্রে রাখলে সেটি আকার ধারণ করে এটি সহজে যেমন এটিকে আইস করা যায় বরফে রূপান্তর করা যায় আবার বরফ থেকে কিন্তু পানিতে রূপান্তর করা যায় ফলে এটির দ্বারাই কিন্তু তারল্যের বিষয়টি চলে আসে যেই জায়গাটায় আমরা অর্থ অর্থকে তারল্যের মান নির্ধারণের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থ সেটি বোঝাচ্ছি কারণটি হচ্ছে যে আমরা আমাদের কাছে যদি অর্থ থাকে তাহলে এই অর্থটিকে কিন্তু আমরা যে কোনো সময় যে কোনো কিছুতে পরিবর্তন করতে পারি আমার যেমন হতে পারে এখন কোনো একটা দ্রব্যের প্রয়োজন আমার কাছে কি আছে অর্থ আছে আমি কিন্তু সেই অর্থটিকে সাথে সাথে ওই দ্রব্যে রূপান্তর করতে পারি বা আমার কাছে কিছু দ্রব্য রয়েছে আমার অর্থের প্রয়োজন আমি চাইলে ওই দ্রব্যগুলো বিক্রি করে কিন্তু সেটিকে আবার অর্থে রূপান্তর করতে পারি ফলে এই যে অর্থ আমরা আমাদের যে দ্রব্যগুলো রয়েছে বা আমাদের যেগুলো প্রয়োজন আমরা চাইলেই কিন্তু অর্থের সাহায্যে সেগুলো পেতে পারি আবার আমরা আমাদের প্রয়োজন মতো আমাদের উৎপাদিত দ্রব্যগুলোকেও কিন্তু আমরা অর্থের সাহায্যে রূপান্তর করে ওই অর্থ দিয়ে আমাদের অন্যান্য চাহিদাগুলো মেটাতে পারি ফলে এই অর্থ যেহেতু যে কোনো সময় যে কোনো জায়গায় কাজে লাগানো যাচ্ছে যে ভাবে ফলে এটি এটি কিন্তু তারল্যতা অনেক ফলে আমরা এই নগদ অর্থটিকে হাতে ধরে রাখতে চাই কারণ এর তারল্যের মানটা বেশি এটিকে আমরা কোনো জায়গায় ব্যবহার করতে পারি এবং এটি সর্বজন স্বীকৃত এবং সব জায়গায় কিন্তু গ্রহণযোগ্য আমার কাছে অন্যান্য যে বিনিময় মাধ্যমগুলো রয়েছে চেক ব্যাংক ড্রাফট ইত্যাদি অন্যান্য যে বিষয়গুলো সেগুলো কিন্তু সহজে আমি চাইলেও অন্য একজনকে কিন্তু সেটি গ্রহণ করতে বাধ্য করতে পারি না সেগুলো সেগুলোর তারল্যতা কিন্তু তুলনামূলক কম কিন্তু অর্থে তারল্য অনেক বেশি কারণ এটি যে কোনো সময় যেমন আমরা অন্যান্য দ্রব্যে রূপান্তর করতে পারছি অন্যকে সেটি গ্রহণ করতেও কিন্তু আমরা বাধ্য করতে পারি বা যে কেউ সেটি গ্রহণ করতেও বাধ্য এরপর আসি তৃপ্তি বৃদ্ধি করার উপায় আমরা তৃপ্তি বৃদ্ধি বলতে আসলে আমাদের উপযোগকে বোঝাচ্ছি সেই জায়গাটায় আমাদের যেমন নির্দিষ্ট আয়ের ক্ষেত্রে আমরা 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 চেষ্টা করি আমাদের সর্বোচ্চ উপযোগ লাভ করার জন্য আবার অনেক ক্ষেত্রে এই বিষয়টি এরকম হয় যে আমাদের যে উপযোগ সেটি দ্রব্যের দামের সাথেও কিন্তু সব প্রান্তিক উপযোগটি ফলে তৃপ্তি বৃদ্ধি করার উপায়ের ক্ষেত্রেও কিন্তু অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং সর্বশেষ যে কার্যাবলীটা আমরা আজকে এখানে রেখেছি সেটি হচ্ছে বন্টনের কাজ আমরা জানি যে উৎপাদনের যে উপকরণগুলো রয়েছে সেগুলোর মধ্যে আয় বন্টনের ক্ষেত্রে অর্থ কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থ ছাড়া কিন্তু এই উপকরণগুলোর মধ্যে সুষমভাবে তাদের আয় বন্টন করা অত্যন্ত কঠিন কাজ আবার তাদের যে উৎপাদন শক্তি বা তারা যে পরিমাণ উৎপাদনশীল তাদের প্রান্তিক উৎপাদনশীলতা অনুযায়ী কিন্তু তাদেরকে পরিশোধ করা হয় সেই জায়গাটাও কিন্তু তাদের আহ প্রান্তিক উৎপাদনশীলতা অনুযায়ী তাদেরকে অর্থের মাধ্যমে সহজেই তাদের মূল্য পরিশোধ করা সম্ভব হয় ফলে অর্থের মাধ্যমে উৎপাদনের যে উপকরণগুলো রয়েছে সেগুলোর মাঝে তাদের আয় বন্টনটাকে সহজ করা যায় আমরা যে কার্যাবলীগুলো পড়লাম বা দেখলাম আমরা সেখান থেকেই মূলত আধুনিক অর্থের আধুনিক অর্থনীতিতে অর্থের গুরুত্বটা অনুধাবন করতে পারি কারণ আমরা বর্তমান সময়ে যে অর্থনৈতিক কার্যাবলীগুলো পরিচালিত হয় সেখানে অর্থ কতটুকু গুরুত্ব রাখে সেটি আমরা অর্থের সংজ্ঞা এবং অর্থের কার্যাবলী থেকে কিন্তু অনেকটা পেয়ে যাচ্ছি আমরা দেখার চেষ্টা করি দেখো যে উৎপাদন উৎপাদনের যে সকল সেক্টর সেখানে সেখানে একজন উৎপাদনকারী তার উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ করা তারপরে জন্য প্রয়োজনীয় করা সেটির এগুলো সব ক্ষেত্রে কিন্তু জড়িত রয়েছে এর সাথে সাথে বাজারজাতণের সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে সেখানেও অর্থ সম্পৃক্ত রয়েছে তারপর শ্রমের শ্রেণী বিভাগ রয়েছে সেখানেও কিন্তু অর্থ সংশ্লিষ্টতা রয়েছে ফলে আমরা এরপরে যদি দেখি যে আয় বন্টনের ক্ষেত্রে যে বিষয়টি সেখানে আমরা একটু আগেই যেখানে বললাম যে উৎপাদনের সাথে যে উপকরণগুলো জড়িত রয়েছে সেগুলোর মূল্য পরিশোধের জন্য কিন্তু অর্থ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফলে আধুনিক অর্থনীতিতে যে উৎপাদন যে বিষয়টি রয়েছে সেই উৎপাদনে কিন্তু সকল সেক্টরের সঙ্গেই সব ক্ষেত্রের সঙ্গে কিন্তু অর্থের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে অর্থ খুবই গুরুত্ব বহন করে বিনিময় আমি আমরা যেটা আগে বলেছি অর্থের প্রধান কাজই ছিল কিন্তু বিনিময়ের মাধ্যমকে সহজ করা বন্টনের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিভিন্ন যে আয় বন্টন সেটিকে সুষম বন্টনের জন্য ভোগের ক্ষেত্রেও কিন্তু অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা আহ জানি যে উৎপাদন কার্যের যে সর্বশেষ পর্যায়ে উৎপাদনের সেটি হচ্ছে ভোগ এবং সেখানে আহ বিভিন্ন শ্রেণীর মানুষ তাদের প্রয়োজন অনুযায়ী দ্রব্য ভোগ করার জন্য তাদের যে অর্থ রয়েছে সেটিকে সহজে ব্যবহারের মাধ্যমে তাদের দ্রব্য ভোগ করে সেখান থেকে পর্যাপ্ত তৃপ্তি তার কিন্তু সর্বাধিক করতে সক্ষম হয় এরপর আসা যাক মূল্যের মূল্য পরিমাপক অর্থাৎ এটি মূল্যের পরিমাপক হিসাবে গুরুত্বপূর্ণ কাজ করে অর্থাৎ বিভিন্ন দ্রব্য ও সেবার মূল্য নির্ধারণের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সঞ্চয়ের সুবিধা অর্থাৎ আধুনিক অর্থনীতিতে সঞ্চয় এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ সঞ্চয় যত বাড়বে বিনিয়োগও তত বেশি হবে সেক্ষেত্রে সঞ্চয় সুবিধার ক্ষেত্রে অর্থ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ঋণের সুবিধার ক্ষেত্রেও কিন্তু অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ ঋণ প্রদান এবং ঋণ পরিশোধ উভয় ক্ষেত্রে কিন্তু অর্থ একটি গুরুত্বপূর্ণ বিষয় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা ব্যবসা বাণিজ্যের যে প্রসার লক্ষ্য করছি বর্তমান সময়ে সেটি হোক দেশের ভেতরে বা দেশের বাইরে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু অর্থ ব্যবসা বাণিজ্যটিকে আরো বেশি সম্প্রসারিত করছে সেটির দেশের অভ্যন্তরে যেমন বিনিময়ের ক্ষেত্রে অর্থাৎ দ্রব্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে পাশাপাশি দেশের বাইরে আমদানি রপ্তানির ক্ষেত্রেও কিন্তু অর্থ প্রধান নিয়ামক হিসাবে কাজ করে মূল্য হস্তান্তরের ক্ষেত্রে অর্থাৎ আমাদের যে প্রয়োজনীয় সম্পদ যেগুলোকে আমরা স্থানান্তর করতে চাই সেটি আমাদের স্থাবর অস্থাবর সম্পত্তি হতে পারে বা আমাদের বিনিয়োগের যে বিষয়গুলো রয়েছে সেখান থেকে আমি একটা ক্ষেত্রে বিনিয়োগ থেকে অন্য ক্ষেত্রে যদি বিনিয়োগ করতে চাই সেখান থেকে আমার যে সম্পদগুলো রয়েছে সেগুলোকে আমি স্থানান্তর করতে পারি সহজে মূল্যের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থনৈতিক কার্যাবলীর ক্ষেত্রে রাষ্ট্রীয় যে অর্থনৈতিক কার্যাবলীগুলো রয়েছে আমরা বাজেটের কথা বলতে পারি রাজস্বের কথা বলতে পারি সরকারি আয় ব্যয় অর্থাৎ সকল ক্ষেত্রেই সবগুলোই কিন্তু অর্থের মাধ্যমেই নির্ধারণ করা হয়ে থাকে যেটি রাষ্ট্র খুব গুরুত্ব সহকারে এই কার্যক্রমগুলো পরিচালনা করে এটি এবং প্রত্যেক ক্ষেত্রে কিন্তু অর্থ একটি গুরুত্বপূর্ণ নিয়ামক বা ভূমিকা পালন করে থাকে আমাদের আজকের আলোচনার যে দ্বিতীয় টপিকটি ছিল সেটি হচ্ছে বিহিত মুদ্রা এবং আমানত এবং এই দুটির মধ্যে পার্থক্য আমরা বিহিত যে মুদ্রার কথা বলছি আসলে আমরা বিহিত মুদ্রা বলতে কি বুঝি আমরা যদি খুব সহজভাবে বুঝতে চাই তাহলে এভাবে বলা যায় যে আমাদের যে অর্থগুলো প্রচলন রয়েছে অর্থাৎ যে নোটগুলো রয়েছে আমরা যেগুলো সচরাচর বিভিন্ন দ্রব্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকি সেগুলোকেই বিহিত মুদ্রা বলে এর বাইরেও আরো কিছু বিষয় রয়েছে যেগুলো কিন্তু বিনিময়ের বা লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে সরাসরি বিনিময়ের ক্ষেত্রে ব্যবহার না করা হলেও বিভিন্ন ধরনের লেনদেন বা দেনা পরিশোধের জন্য ব্যবহার করা হয়ে থাকে সেগুলোকে আমরা এভাবে সেগুলো হচ্ছে চেক তারপরে ব্যাংক ড্রাফট তারপরে বিভিন্ন ধরনের বন্ড এগুলো কিন্তু এগুলো যে কাউকে কিন্তু আমি গ্রহণ করতে বাধ্য করতে পারি না এগুলো সরাসরি মুদ্রা হিসাবে কাজ না করলে এগুলো প্রায় মুদ্রা অর্থাৎ মুদ্রার কাছাকাছি যেগুলোকে আমি অনেক ক্ষেত্রেই যেমন বিভিন্ন দ্রব্য ক্রয়ের ক্ষেত্রে চেক প্রদান করা যেতে পারে সেটি একটা বিনিময়ের মাধ্যম হয় এছাড়াও অন্যান্য যে লেনদেনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ব্যাঙ্ক ড্রাফট বা বন্ডের কিন্তু ব্যবহার হয়ে থাকে তো সেগুলো ব্যবহার হলেও কিন্তু এগুলো অর্থের মতো অত বেশি তরল না বা তারল্যতা নেই এইটিকে বলা হয় প্রায় মুদ্রা বা ঐচ্ছিক মুদ্রা এটি আমি চাইলে গ্রহণ করতে পারি আবার নাও পারে অর্থাৎ এটিকে গ্রহণ করার ক্ষেত্রে আমাকে বাধ্য করা যাবে না কিন্তু বিহিত মুদ্রা হিসেবে আমরা যেই নোটগুলোর প্রচলন দেখি বা রয়েছে সেগুলো কিন্তু সকলেই গ্রহণ করতে বাধ্য বিভিন্ন লেনদেনের ক্ষেত্রে বা বিনিময়ের ক্ষেত্রে তাহলে আমরা যে অর্থগুলো যে নোটগুলো প্রচলন আমাদের রয়েছে সেগুলোকে আমরা বিহিত মুদ্রা হিসাবে গণ্য করে থাকি এই বিহিত মুদ্রার মধ্যে আবার দুই ধরনের বিষয় রয়েছে একটি হচ্ছে অসীম বিহিত মুদ্রা বিহিত মুদ্রা বলতে আমরা এটিকে এভাবে বলা যায় বিষয়টিকে যে যে কোনো অ্যামাউন্টের মূল্য পরিশোধের জন্য যেটি ব্যবহার করা হয় বা যে নোটগুলো ব্যবহার হয় সেগুলোকে আমরা অসীম বিহিত মুদ্রা হিসেবে বলছি যেমন আমাদের দেশে বর্তমানে এক টাকা নোট নেই দুই টাকা নোট থেকে আমাদের এক হাজার নোট এক হাজার টাকা নোট পর্যন্ত প্রচলিত রয়েছে এর পাশাপাশি আমাদের কিছু কয়েন রয়েছে তবে এখানে আমরা যে ধাতব মুদ্রা সেগুলোকে অসীম বিহিত মুদ্রা হিসেবে গণ্য করতে পারি না তারপরে আমাদের টাকা টাকার নোটকেও আমরা দুই পাঁচ ওইভাবে অসীম মুদ্রা বিহিত মুদ্রা হিসেবে গ্রহণ করতে বলতে পারি না এর পরবর্তী যে মুদ্রাগুলো রয়েছে যেগুলো আসলে যে কোনো অ্যামাউন্টের বা যে কোনো পরিমাণের মূল্য পরিশোধের জন্যই যে কেউ গ্রহণ করতে সেটি বাধ্য থাকে সেইটিকে আমরা কিন্তু অসীম বিহিত মুদ্রা বলছি তাহলে অসীম বিহিত মুদ্রা কি যেগুলো আমরা আমরা এক পয়সা দুই পয়সা যেগুলো প্রচলন অবশ্য এখন বর্তমান সময়ে নেই এছাড়া আমাদের যে ক্ষুদ্র যে ধাতবগুলো রয়েছে মানে মানের দিক থেকে সেগুলো এবং এক টাকা পাঁচ টাকা এক টাকা দুই টাকা পাঁচ টাকা কয়েন এগুলোকেও কিন্তু আমি অনেক বেশি মূল্য পরিশোধের ক্ষেত্রে বাধ্য করতে পারবো না সুতরাং এগুলোকে কিন্তু সসীম বিহিত মুদ্রা হিসাবে গণ্য করা হয় এখানে আরেকটা বিষয় রয়েছে আমানত আমানত বর্তমান সময়ে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এই আমানতের সঙ্গে কিন্তু ব্যাংকিং সিস্টেম বা ব্যাংক প্রতিষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে জড়িত এই আমানত সৃষ্টির ক্ষেত্রে ব্যাংক যখন ঋণ প্রদানের মাধ্যমে আমানত সৃষ্টি করে সেটিকে আমরা সৃষ্ট আমানত হিসাবে গণ্য করি আর জনগণ তাদের সঞ্চিত অর্থ থেকে যখন ব্যাংকে আমানত রাখে তখন সেটিকে আমরা প্রকৃত আমানত বলছি এবং এই দুটো সমষ্টি মিলেই কিন্তু আমাদের আমানত যেটি অনেক সময় আমরা এই আমানত থেকে ঋণ হিসাবে ব্যবহার করে থাকি বা ব্যাংকগুলো এই আমানত গ্রহণ করে এটিকে বিনিয়োগকারীদের মধ্যে ঋণ ঋণ হিসাবে তারা প্রদান করে থাকে ফলে আমানত এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটিও অর্থের মাধ্যমে এটি গঠিত হয়ে থাকে জনগণ যেমন তাদের অর্থ সঞ্চয়ের মাধ্যমে আমানত সৃষ্টি করে পাশাপাশি ব্যাংকগুলো বিভিন্ন বিনিয়োগকারীকে ঋণ প্রদানের মাধ্যমে কিন্তু আমানত সৃষ্টি করে থাকে আমানত তিন ধরনের হয়ে থাকে একটি হচ্ছে চলতি আমানত যেটিকে আমরা ডিমান্ড ডিপোজিট বলি কারেন্ট অ্যাকাউন্ট যেটি কারেন্ট ডিপোজিট বলি সেটি হচ্ছে এই আমানতের ক্ষেত্রে যে কোনো সময় কিন্তু টাকা উত্তোলন করা যায় আহ যেকোনো সময় জমা দেওয়া যায় বা উত্তোলন করা যায় এই আমানতের ক্ষেত্রে কিন্তু ব্যাংক কোনো ইন্টারেস্ট প্রদান করে না এরপর রয়েছে সেভিংস অ্যাকাউন্ট বা সেভিংস ডিপোজিট এটি এটিও আমরা সপ্তাহে কিন্তু এটি দুই দুইবার এইখান এই আমানত এখান থেকে অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করা যায় এবং অনেক বড় অ্যামাউন্টের অর্থ উত্তোলনের ক্ষেত্রে কিন্তু পূর্বেই এটির ব্যাপারে অবহিত করতে হয় ব্যাংকে এবং সঞ্চয় আমানতের ক্ষেত্রে খুব সামান্য পরিমাণে কিন্তু সুদ বা ইন্টারেস্ট পাওয়া যায় এরপর যেটি রয়েছে স্থায়ী আমানত ফিক্সড ডিপোজিট যেটি আমরা বলি সেটি একটি নির্ধারিত সময়ের জন্য একটি নির্ধারিত একটি পরিমাণ অর্থ কিন্তু আমানত হিসাবে ব্যাংকে জমা রাখা হয় এবং সে নির্দিষ্ট মেয়াদ শেষে সেটি লাভ সহ বা সেটির জন্য যে নির্ধারিত সুদের হার ছিল সেটি সহ আহ যারা আমানতকারী তাদের কিন্তু অর্থের যে বিষয়গুলো আমরা আলোচনা করছি সেই জায়গাটাই আমাদের প্রচলিত যে বিহিত মুদ্রা এর পাশাপাশি আমানত এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যেখানে আমরা আহ সৃষ্ট এবং প্রকৃত আমানতের কথা বললাম পাশাপাশি আমানত হিসাবে আমরা ব্যাংকে আরো তিন ধরনের আমানত দেখতে পাই সেটি হচ্ছে চলতি আমানত সঞ্চয় আমানত এবং স্থায়ী আমানত এখন আমরা এই দুটোর যে সংজ্ঞা জানলাম এখান থেকে কিন্তু আমরা এগুলোর মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবো বা আমরা বুঝতে পারছি যে পার্থক্যগুলো কি 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 হতে পারে এখানে যেমন এই দুটোর মধ্যে সংজ্ঞার মধ্যে পার্থক্য রয়েছে আবার দুটোর মধ্যে কিন্তু প্রাতিষ্ঠানিক পার্থক্য রয়েছে অর্থাৎ প্রথম বিহিত মুদ্রার ক্ষেত্রে কিন্তু ওইভাবে প্রাতিষ্ঠানিক বিষয় সম্পর্কিত নয় আর আমানতের ক্ষেত্রে কিন্তু একটা প্রাতিষ্ঠানিক বিষয়ের সম্পৃক্ততা রয়েছে যেটিকে আমরা ব্যাংকিং সিস্টেম বলছি এছাড়াও কিন্তু আরো বিভিন্ন ধরনের সম্পর্ক পার্থক্য কিন্তু এই দুটো বিষয়ের মধ্যে রয়েছে আমরা এটি বই আরো বিস্তারিত পাবো ইনশাল্লাহ এরপরে আমাদের যে আজকের আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় সেটি হচ্ছে মুদ্রার মূল্য এইটা আলোচনা করার জন্য আমাদের আরো কয়েকটি বিষয় আমাদেরকে জানতে হবে সেটি হচ্ছে যে অর্থের পরিমাণ দাম স্তর এবং মুদ্রা মূল্য এই তিনটি বিষয় কিন্তু এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বা পারস্পরিকভাবে সম্পৃক্ত যেই তার সাথে আবার কিন্তু আরো দুটো বিষয় সম্পৃক্ততা রয়েছে একটি হচ্ছে মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচন তাহলে আমাদের মুদ্রার যে মূল্য বা অর্থের মূল্য সেটিকে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে আসলে মুদ্রার মূল্য বলতে আমরা কি বুঝি মুদ্রার কিন্তু বাহ্যিক আসলে ওইভাবে কোনো মূল্য নেই আমরা যদি বলি যে অর্থের মূল্য আসলে কি অর্থের নিজস্ব আসলে কোনো মূল্য নেই অর্থ দ্বারা যেটা ক্রয় করা হয় বা যে পরিমাণ দ্রব্য করা হয় সেটি হচ্ছে অর্থের মূল্য বা আমরা যে বলি যে অর্থের ক্রয় ক্ষমতাকে অর্থের মূল্য বলা হয় অর্থাৎ একটি নির্দিষ্ট সময় একটি নির্দিষ্ট নির্দিষ্ট সময় না নির্দিষ্ট পরিমাণ অর্থের মাধ্যমে যে পরিমাণ দ্রব্য ও সেবা সামগ্রী ক্রয় করা যায় সেটি হচ্ছে ওই নির্দিষ্ট পরিমাণ বা নির্দিষ্ট একক মুদ্রার মূল্য তাহলে একটি নির্দিষ্ট একক মুদ্রা বা অর্থের সাহায্যে যে পরিমাণ দ্রব্য বা সেবা ক্রয় করা যাচ্ছে সেটি হচ্ছে ওই মুদ্রার মূল্য অর্থাৎ সে নিজে এককভাবে কোনো নিজস্ব ভাবে তার কিন্তু কোনো মূল্য নেই যেমন আমরা ভারতে একটি সিদ্ধান্ত কিছুদিন আগেই দেখলাম যে সেখানে কিছু কিছু নোট কিন্তু বাতিল করে দেওয়া হলো এই যে একটা ঘোষণা সরকারি ঘোষণা এরপরে কিন্তু ওই অর্থগুলোর কিন্তু আর কোনো মূল্য থাকে না সুতরাং মূল্যের মুদ্রার ক্ষেত্রে এটি যেমন গুরুত্বপূর্ণ যে তার সরকারি স্বীকৃতি এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় পাশাপাশি এটি স্বীকৃতিটা উঠে গেলে এটি দিয়ে আসলে আর অন্য কোনো কিছু সম্ভব নয় বা এটির আর অন্য কোনো মূল্য থাকে না ফলে তার মূল্য তখনই সৃষ্টি হয় যখন সেটি দিয়ে কোনো দ্রব্য বা সেবা সামগ্রী ক্রয় করা সম্ভব হয় যে পরিমাণ ক্রয় করা যাচ্ছে সেটি কিন্তু তার মূল্য বা তার ক্রয় ক্ষমতা তাই আমরা বলছি যে মুদ্রার মূল্য আসলে তার ক্রয় ক্ষমতার দ্বারাই নির্দেশিত হয়ে থাকে এখন এই মুদ্রার মূল্য এইটা মুদ্রার পরিমাণ এবং দাম স্তরের সঙ্গে সম্পর্কিত আমাদেরকে এই তিনটা বিষয়ের মধ্যে সম্পর্কটা ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে আমরা যদি মুদ্রার মূল্যের সম্পর্ক দেখতে যাই তাহলে এটির সাথে সরাসরি সম্পৃক্ত হচ্ছে দাম স্তর দাম স্তর যদি বেড়ে যায় তাহলে মুদ্রার মূল্য কিন্তু হ্রাস পাবে আর দাম স্তর কমে গেলে মুদ্রার মূল্য বৃদ্ধি পাবে অর্থাৎ মুদ্রার মূল্যের সঙ্গে দাম স্তরের কি একটা বিপরীত সম্পর্ক রয়েছে আর এই দাম স্তরের সঙ্গে কিন্তু আবার অর্থের যে পরিমাণ সেটির কিন্তু একটা ধনাত্মক সম্পর্ক রয়েছে অর্থাৎ অর্থের পরিমাণ যত বাড়বে দাম স্তর তত বাড়বে আর অর্থের পরিমাণ যত কমবে দাম স্তর তত কমবে তাহলে আমরা যখন আমি এখানে অর্থের এই জন্য নিয়ে আসছি আমরা এরপরে অর্থের পরিমাণ তত্ত্ব যখন আলোচনা করব তখন কিন্তু এই তিনটার মধ্যে একটা সম্পর্ক আমরা পেয়ে যাব যে যে কারণে আমরা এই মুদ্রার মূল্য আলোচনার ক্ষেত্রে কিন্তু আমি এই প্রসঙ্গটাকে নিয়ে আসছি অর্থের পরিমাণটাকে তাহলে অর্থের পরিমাণ বাড়লে কিন্তু দাম স্তর বাড়বে আর দাম স্তর বাড়লে কিন্তু মুদ্রার মূল্য কমে যাবে আর অর্থের পরিমাণ কমলে দাম স্তর কমবে কিন্তু অর্থের মূল্য বাড়বে তাহলে এখানে খুব সহজ সম্পর্ক অর্থের পরিমাণের সাথে দাম স্তরের ধনাত্মক সম্পর্ক আর দাম স্তরের সাথে মুদ্রার মূল্যে কিন্তু ঋণাত্মক সম্পর্ক আমরা এই যে ঋণাত্মক সম্পর্ক এটিকে আরেকটু সহজভাবে যদি আমি বুঝতে চাই যেমন ধরো যে এখন বর্তমান সময়ে পঞ্চাশ টাকায় এক কেজি চাল পাওয়া যাচ্ছে কিন্তু যদি এই চালের দাম দুই দিন বা তিন দিন পরে কি হয় ষাট টাকা হয় তাহলে কি হলো এটির দাম বেড়ে গেল দাম বেড়ে গেলে কি হবে মুদ্রার মূল্য কিন্তু এখানে কমে যাচ্ছে কিভাবে কমছে কারণ আমি আগে পঞ্চাশ টাকায় যে পরিমাণ চাল ক্রয় করতে পারতাম এখন কিন্তু পঞ্চাশ টাকায় আর সে পরিমাণ চাল ক্রয় করা সম্ভব হচ্ছে না অর্থাৎ ওই এক কেজি যদি আমি চাল ক্রয় করতে চাই তাহলে কিন্তু আমাকে আরও দশ টাকা অতিরিক্ত খরচ করতে হচ্ছে তাহলে এই দাম স্তর বেড়ে যাওয়ার কারণে কিন্তু মুদ্রার মূল্য হ্রাস পাচ্ছে অর্থাৎ ওই একই পরিমাণ অর্থ দিয়ে আমি আগের তুলনায় কম পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারছি তাহলে যখন আমরা এই ধরনের অর্থের দাম স্তরের সঙ্গে যখন এই মুদ্রার মূল্যের যে সম্পর্কটা দেখব দেখবো তখনই আমরা মূলত এই মুদ্রার মূল্যটা কিভাবে নির্ধারিত হচ্ছে দাম স্তরের সাথে সেটি আমরা বুঝতে পারবো আমরা যেটাকে আগেই বললাম যে মুদ্রা মূল্য এটি মূলত ক্রয় ক্ষমতাকে নির্দেশ করছে আমরা যে পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারি তাহলে আগের তুলনায় যদি বর্তমানে একই পরিমাণ অর্থ দিয়ে কম পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারি তাহলে সেক্ষেত্রে মুদ্রা মূল্য হ্রাস পাবে আর যদি বেশি পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারি অর্থাৎ দ্রব্য মূল্য কমে যাওয়ার কারণে তাহলে সেক্ষেত্রে মুদ্রা মূল্য বৃদ্ধি পাবে বিষয়টিকে আমরা কিন্তু এভাবে সমীকরণের সাহায্যে কিন্তু দেখাতে পারি যেখানে আমরা লিখতে পারি মুদ্রার মূল্য সমান সমান ওয়ান বাই দাম স্তর আমরা এটিকে সাংকেতিক হিসাবে এম ইকুয়াল টু ওয়ান বাই পি লিখি এটা হচ্ছে ভ্যালু অফ মানি মুদ্রার মূল্য এটি হচ্ছে দাম স্তর সুতরাং দাম স্তর কি হবে যখন বাড়বে তখন কিন্তু এই ফ্র্যাকশনটা কমে যাবে অর্থাৎ ভ্যালু অফ মানি এটি কিন্তু কমবে আর দাম স্তর যখন কি হবে কমবে তখন এটা বাড়বে তাহলে দাম স্তরের সাথে এটি সম্পর্ক রয়েছে ভ্যালু অফ মানি যেখানে আমরা বলছি দাম স্তর বাড়লে কি হবে ভ্যালু অফ মানি কমবে আর দাম স্তর কমলে ভ্যালু অফ মানি মুদ্রার মূল্য বাড়বে এই যে বিষয়টা সেটিকে আমরা কিন্তু চিত্রের সাহায্যেও দেখাতে পারি আমরা একটু চিত্রটা দেখে নেই দেখো এখানে চিত্র যেখানে দেখতে পাচ্ছি আমরা লম্ব অক্ষে অর্থের মূল্য এবং ভূমি অক্ষে দাম স্তর দেখছি যেখানে আমরা আমরা যেখানে দেখতে পাচ্ছি যে যখন দাম স্তর পি ওয়ান তখন ভ্যালু অফ মানি বা অর্থের মূল্য সেটি ভি এম ওয়ান অর্থাৎ এটির পরিমাণ বেশি এখন দাম বৃদ্ধি পেয়ে যদি পি ওয়ান থেকে পি টু হয় তাহলে কিন্তু অর্থের মূল্য সেটির আসবে ভি এম টুতে আসবে ফলে এই যে এম ওয়ান এবং পি ওয়ান এই দুটোর মাধ্যমে আমরা যে বিন্দুটি পাচ্ছি সেটি এ বিন্দু এবং ভি এম টু এবং পি টুর মাধ্যমে আমরা যেটি পাচ্ছি সেটি বি বিন্দু এই যে রেখা এই রেখাটা দিয়েই কিন্তু আমাদের এই অর্থের মূল্য এবং দাম স্তরের মধ্যে একটা সম্পর্ককে নির্দেশ করছে এবং এই সম্পর্কটি হচ্ছে বিপরীত সম্পর্ক যখন প্রাইস বাড়ছে তখন কি হচ্ছে অর্থের মূল্য কমে যাচ্ছে আর প্রাইস কমে গেলে দাম স্তর কমে গেলে অর্থের মূল্য বেড়ে যাচ্ছে তাহলে এই যে ভ্যালু অফ মানি অর্থের মূল্য সেটি প্রাইসের সঙ্গে সম্পর্কিত এবং এটি এই দুটোর মধ্যে একটি বিপরীতমুখী সম্পর্ক রয়েছে এই যে মুদ্রা মূল্য আমরা মুদ্রার একটু আলোচনা করব সেটি হচ্ছে যে মুদ্রার মূল্যের পরিবর্তন হলে আসলে কি হয় আমরা একটু আগেই বললাম যে যদি আগের তুলনায় কি করা হয় ওই একই পরিমাণ অর্থ দিয়ে বেশি পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করা সম্ভব হয় তাহলে সেখানে আমরা বলছি অর্থের মূল্য বেড়ে যায় আর যদি কম পরিমাণ আগের তুলনায় কম পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করা সম্ভব হয় তাহলে সেখানে অর্থের মূল্য কিন্তু হ্রাস পেয়ে যায় তাহলে এই যে দাম স্তরের ফলে মুদ্রার মূল্যের পরিবর্তন এটির সঙ্গে কিন্তু আবার মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচনের একটা সম্পর্ক রয়েছে যখন আমরা আগের তুলনায় কি করছি কম পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করছে অর্থাৎ মূল্যস্তর বেড়ে যাওয়ার কারণে যখন মুদ্রা মূল্য কমে যাচ্ছে এই সময় কিন্তু মুদ্রা স্ফীতি সৃষ্টি হয় আর দাম স্তর কমে যাওয়ার ফলে যখন মুদ্রার মূল্য বেড়ে যায় তখন কিন্তু মুদ্রা সংকোচন সৃষ্টি হয় তাহলে এই বিষয়টিকে আমরা একটু চিত্রের সাহায্যে দেখার চেষ্টা করি আমরা প্রথমেই যে বিষয়টি দেখছি সেটি হচ্ছে মুদ্রাস্ফীতি যেটিকে আমরা অর্থের মূল্য হ্রাস দেখাচ্ছি অর্থাৎ পি ওয়ান থেকে যখন দাম স্তর বেড়ে গিয়ে পি টুতে যাচ্ছে তখন কিন্তু অর্থের মূল্য কমে যাচ্ছে ফলে আমরা একই পরিমাণ অর্থ দিয়ে আগের তুলনায় কিন্তু কম পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারবো এটি মুদ্রার মূল্যের পরিবর্তন এবং এই পরিবর্তনের ক্ষেত্রে যে বিষয়টি ঘটছে সেটি হচ্ছে মুদ্রাস্ফীতি এক্ষেত্রে আমাদের কিন্তু ক্রয় ক্ষমতা হ্রাস পাচ্ছে ফলে আমরা আহ অর্থাৎ দাম বৃদ্ধি পাওয়ার কারণে ক্রয় ক্ষমতা হ্রাস পাচ্ছে এবং এর ফলে কিন্তু যে মুদ্রাস্ফীতি সেই বিষয়টি হচ্ছে আমরা মুদ্রাস্ফীতির সংজ্ঞাতে বিষয়টি জানতে পারবো যে আসলে মধ্যে যেটি বলা হয় যে দ্রব্যের দ্রব্য মূল্যের ক্রমাগত বৃদ্ধি বা ক্রয় ক্ষমতার হ্রাস এই বিষয়টিকে আমরা কিন্তু মুদ্রাস্ফীতি বলছি যেটি আমরা কিন্তু এই অর্থের মূল্যের যে পরিবর্তন সেখান থেকেও আমরা পেয়ে যাই যেখানে দাম স্তর বাড়ছে এবং অর্থের মূল্য হ্রাস পাচ্ছে এই ক্ষেত্রে আমাদের মুদ্রাস্ফীতি ঘটছে আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা যদি দেখি যে দাম স্তর কমে থেকে হচ্ছে তাহলে অর্থের মূল্য কিন্তু বাড়বে এবং মুদ্রা সংকোচন দেখা দিবে তাহলে আমরা মুদ্রার মূল্য এই বিষয়টিকে এই যে চিত্র দুটো এই চিত্র দুটো দিয়ে আমরা কিন্তু সহজে ব্যাখ্যা করতে পারি আহ এছাড়াও আমি যে সমীকরণটি দেখালাম সেখান থেকেও কিন্তু আমরা সহজে কিন্তু মুদ্রার মূল্যের যে বিষয়টি অর্থাৎ মুদ্রার মূল্য এবং মুদ্রা মূল্য মুদ্রার মূল্যের পরিবর্তন এই দুটোকে সহজে ব্যাখ্যা করতে পারি তাহলে আমরা এর সঙ্গে যে সম্পর্কিত দুটো বিষয় যেটিকে আমরা মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচন বলছি এই দুটো বিষয় সম্পর্কে আমরা একটু সংক্ষেপে ধারণা দিয়ে দিই সেটি হচ্ছে মুদ্রাস্ফীতি আমি যেটি আগে বললাম যে যখন দ্রব্যের মূল্য বৃদ্ধি পায় এবং এক্ষেত্রে অর্থের মূল্য যখন হ্রাস পাই সেটিকে আমরা মুদ্রা অর্থাৎ সেক্ষেত্রে যে ঘটনাটি ঘটছে সেটি হচ্ছে মুদ্রাস্ফীতি ঘটছে এখন একটি দেশে মুদ্রাস্ফীতি ঘটলে কি হয় কি ধরনের পরিবর্তন হয় বা কি সমস্যা হয় মূলত আমরা যদি খুব সহজে এবং সংক্ষেপে এটিকে ব্যাখ্যা করতে চাই তাহলে এভাবে বলতে পারি যে উৎপাদনকারী যারা তারা কিন্তু এই মুদ্রাস্ফীতির ফলে লাভবান হয় আর যারা ভোগকারী তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় আমরা সরাসরি আমরা এইভাবে বিষয়টিকে ব্যাখ্যা করতে পারি যে যারা বিনিয়োগকারী তারা লাভবান হবে উৎপাদনকারী লাভবান হবে কেন লাভবান হবে কারণ এক্ষেত্রে দ্রব্যের মূল্য বাড়বে ফলে তাদের মুনাফা বাড়বে আবার এক্ষেত্রে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় কাজ করে সেটি হচ্ছে কর্মসংস্থানও কিন্তু বাড়ে কর্মসংস্থান বাড়ে এজন্য জন্য যে যখন আহ ব্যবসায়ীরা বা উদ্যোক্তারা বেশি বেশি অর্জন করতে পারবে প্রফিট অর্থাৎ দ্রব্য মূল্য বৃদ্ধির মাধ্যমে তখন কিন্তু তারা আরো বেশি উৎপাদনের ক্ষেত্রে বিনিয়োগ করবে ফলে বিনিয়োগ বাড়লে কাজের ক্ষেত্র বেশি তৈরি হবে এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে তবে এক্ষেত্রে কোনো কোনো পক্ষ ক্ষতিগ্রস্ত হয় যেমন যারা সঞ্চয় করে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এরপরে আমরা যারা সাধারণ ভোক্তা রয়েছি তারা কিন্তু এই মুদ্রাস্ফীতির ফলে অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয় কারণ দ্রব্যমূল্য বৃদ্ধির মাধ্যমে অনেকেই কিন্তু এই ক্ষতির সম্মুখীন হয় শ্রমিক যারা তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয় কারণ দ্রব্যমূল্য বাড়লেও কিন্তু অনেক ক্ষেত্রে তাদের মজুরি পরিবর্তন হয় না ফলে তাদের যে জীবনযাত্রা অর্থাৎ দ্রব্য ক্রয় বিক্রয় এক্ষেত্রে তারা কিন্তু তাদের জীবনযাত্রা ব্যয় করতে কিন্তু তারা সমস্যার সম্মুখীন হয় ফলে তারাও কিন্তু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয় এরপর আমরা যদি বলি যে কৃষিজীবী তারা কিভাবে সঙ্গে তারা কিন্তু কারণ এই যে আমরা ধান চাল এগুলো যখন দাম বাড়ছে কৃষক লাভবান হচ্ছে এর বাইরে আমরা যদি ওভারঅল আমরা এই মুদ্রাস্ফীতির বিষয়টিকে মূল্যায়ন করতে চাই তাহলে বিষয়টিকে এভাবে মূল্যায়ন করা যায় যে মুদ্রাস্ফীতি অর্থনীতিকে চাঙ্গা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও সামাজিক এবং যেটি বলছে যে জনমনে যে একটা যে একটা সমস্যা জনগণের মধ্যে যে একটা বিরূপ প্রভাব সেটি কিন্তু আবার রাষ্ট্রের ওপর একটা বড় ধরনের চাপ সৃষ্টি করে যেমন অব্যাহতভাবে যদি এই মুদ্রাস্ফীতি বাড়তে থাকে তাহলে কিন্তু জন অসন্তোষ বা রোসান দেখা দিতে পারে তো সেক্ষেত্রে কিন্তু সেটি শুধু অর্থনৈতিক ক্ষেত্র না পুরো দেশের যে স্থিতিশীলতা সেটিও নষ্ট হতে পারে ফলে মুদ্রাস্ফীতি খুব মৃদু পরিমাণে একটি দেশের অর্থনীতির জন্য ভালো তবে এটি খুব বেশি মুদ্রাস্ফীতি হলে কিন্তু সেটি আবার একটি দেশের জন্য ক্ষতিকর আর এই মুদ্রাস্ফীতির ঠিক উল্টো দিকটাই হচ্ছে কিন্তু মুদ্রা সংকোচন আমরা যেমন মুদ্রার বলি সেই রকম ঠিক বিকল্প আমরা এর আগে মুদ্রাস্ফীতির ক্ষেত্রে যারা যারা উপকৃত হচ্ছিল মাধ্যমে মুদ্রা সংকোচনের ক্ষেত্রে ঠিক তার উল্টোটা হয় তারা ক্ষতিগ্রস্ত হয় অর্থাৎ উৎপাদনকারী বিনিয়োগকারী তারপরে যারা এই যে উৎপাদন বিভিন্ন সেক্টর সঙ্গে যুক্ত রয়েছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় আর যারা ভোগকারী তারা কিন্তু লাভবান হয় ফলে এই মুদ্রাস্ফীতি বা মুদ্রা সংকোচন কোনোটাই কিন্তু অতিরিক্ত মাত্রায় কোনো দেশের জন্যই নয় সেটিকে নিয়ন্ত্রিত মাত্রায় রেখে কিন্তু অর্থনীতি পরিচালনা করলে অর্থনীতি পরিচালিত হলে একটা দেশের অর্থনীতি খুব ভালোভাবে পরিচালিত হতে পারে বা সেটির মাধ্যমে আরও বেশি আমরা বলি যে অর্থনৈতিক যে উন্নয়ন সেই বিষয়টা ত্বরান্বিত হয় তবে সেক্ষেত্রে মুদ্রা মুদ্রার সংকোচনের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয় না মুদ্রার স্ফীতি এই বিষয়টিকে মৃদু পরিমাণে যদি রেখে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করা যায় বা অর্থনীতি পরিচালিত হতে পারে তবে সেটি উৎপাদনকে বেশি প্রভাবিত করে বা কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তার মাধ্যমে একটি দেশের অর্থনীতি চালিকা শক্তিকে এটি বৃদ্ধি করতে সক্ষম হয় তাহলে আজকের যে আলোচনা সেটি এখানেই সমাপ্ত করছি এর পরবর্তীতে আমরা অর্থের যে পরিমাণ তত্ত্ব এবং অর্থের চাহিদা ও যোগান এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব পাশাপাশি ব্যাংকিং যে সেক্টর রয়েছে ব্যাংক ব্যাংক সিস্টেম ব্যাংকিং সিস্টেম সেটা নিয়েও আলোচনা করার চেষ্টা করব তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম